গুড মর্নিং, আজকে একটি বিশেষ পরীক্ষা সম্পর্কে আপনাদেরকে বলবো। পরীক্ষাটির শিরোনাম হচ্ছে SAS 2023 স্টেট অ্যাচিভমেন্ট সার্ভে। প্রত্যেক বছর এই পরীক্ষাটি হয়, কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের যৌথ উদ্যোগে এই পরীক্ষাটি পরিচালিত হয় সমগ্র পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুলে। প্রত্যেকটি স্কুলে হয় না, কিন্তু বাছাই করে কিছু স্কুল পছন্দ করা হয়। সেই সমস্ত স্কুলের ছেলেমেয়েদের জন্য এই পরীক্ষাটি হবে আগামী 25শে নভেম্বর। আবার বলছি, আগামী 25শে নভেম্বর এই পরীক্ষাটি হবে, সময় 1.5 ঘন্টা। বিভিন্ন ক্লাসের ছেলেমেয়েদের জন্য বিভিন্ন নম্বরের পরীক্ষা হয় এবং বিভিন্ন সময় থাকে। ক্লাস 5-এর জন্য 30টি প্রশ্ন থাকে এবং সময় হচ্ছে 1.5 ঘন্টা। এই স্টেট অ্যাচিভমেন্ট সার্ভেতে কেমন ধরনের প্রশ্ন আসে সেটা জানার দরকার। আমি এই ভিডিওতে গত বছরের প্রশ্নপত্রের নমুনা, বলা যেতে পারে মডেল কোশ্চেন পেপার, আমি তুলে দিচ্ছি। এটা কিন্তু গত বছরের পরীক্ষার প্রশ্ন, দু একটি প্রশ্ন বাদ যেতে পারে, কিন্তু মোটামুটিভাবে এটাই প্রশ্ন। এই ধরনের প্রশ্নগুলো আসে। ক্লাস 5-এর ক্ষেত্রে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ অর্থাৎ বাংলা, ম্যাথামেটিক্স এবং ইভিএস, এই তিনটে সাবজেক্টের উপরে প্রশ্নগুলো হবে। চলুন তাহলে দেখে নিই প্রশ্নগুলো কেমন হয় এবং এইভাবে প্র্যাকটিস করতে হবে। আমি কিন্তু কেবল প্রশ্নগুলোই তুলে দিচ্ছি, উত্তর তুলে দিচ্ছি না, উত্তর নিজেদেরকে করতে হবে। Thank you.
White as snow.